বিনা পয়সায় চাল মানুষকে দিচ্ছি। আমরা বলেছিলাম যে ক্ষমতা এলে চাল আমরা বিনা পয়সায় মানুষকে দেব এবং মানুষের বাড়িতে পৌঁছে দেব। আমাদের সরকার বিনা পয়সায় চাল মানুষকে দিচ্ছে, কিন্তু বিজেপি বলেছিল তারা ক্ষমতায় আসলে মানুষকে 15 লক্ষ করে টাকা দেবে। আজকে এখানে যারা আছেন বলুন তো যে কেউ 15,000 টাকাও বিজেপির দেওয়া বা বিজেপির কেন্দ্রের সরকারের দেওয়ার সাহায্য আপনারা পেয়েছেন কিনা? পাননি, কোন সাহায্য কোন প্রকল্প আপনারা পাননি। 15 লক্ষ টাকা, 2 কোটি করে বেকার যুবকের চাকরি, আচ্ছা দিনের গল্প, 100 দিনের মধ্যে জিনিসের দাম কমানো, একটাও তার কাজ করতে পারেনি বিজেপি। আর আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে যত মায়েরা আছেন, আমার মনে হয় প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা করে পান, কেউ বাদ নেই। যারা বিধবা তারা বিধবা ভাতা বাদ, যারা বয়স্ক মানুষ আছেন বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষ, তারা প্রত্যেকেই জয় বাংলা জয় জগৎ পেনশনের 1,000 টাকা করে পান। যারা কৃষক ভাইয়েরা আছেন।